গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও ভালো আছি। অতটা ভালো নেই যদিও, তবুও তোমাদেরকে তো বলতেই হচ্ছে যে খুব ভালো আছি। তো এই যে এখন চা হচ্ছে, আর এটা কি করছি বলো তো, এটা হচ্ছে পিঁয়াজ কলি আলু ভাজা। তো এই যে পিঁয়াজ কলি আলু ভাজা করছি, আর এখানে হচ্ছে ভাত, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। আমার ছোটো মেয়ে সারা রাত ধরে কাশি দিচ্ছিলো, এমন করে মানে কাশি তো কাস্তে কাস্তে বমি করছিলো। যেহেতু বাড়িতে কেউ নেই, ওকে ধরার মতো যে কোলে নেবে ধরবে, তো আমাকেই কোলে নিতে হবে। তো ওই জন্য ও ঘুম থেকে ওঠার আগে আমাকে আগে কাজগুলো করে নিতে হবে। ঠিক আছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। তোমরা কি এটা খাও? তোমরা এটা খাও? এটা কি বলো তো, এটা শুটকি মাছ, আমরা এটাকে ড্রাই ফিশ বলি। তো এটা অনেক দিন পর এটা রান্না হবে, আর এটা রান্না করতে গেলেও কিন্তু মানে একটু সাবধানে রান্না করতে হয়, কারণ হচ্ছে রান্না করতে গেলেই এটা কানে যায় না, নাকে যায়, নাকে। তো এমনভাবে পাশের থেকে কাউন্টিং দেওয়া শুরু করে দেয়, এই কার বাড়িতে হচ্ছে, কার বাড়িতে হচ্ছে, কার বাড়িতে হচ্ছে। তো তখন আর কোনো কিছু বলার থাকে না, চুপচাপ করে আমিও কাউন্টিং দিই যে কী জানি কার বাড়িতে যেন হচ্ছে, একটা বাজে গন্ধ আসতেছে, মানে আমার আর বলার সাহস থাকে না যেটা আমি করতেছি। তো এটা অনেকদিন পরে হবে, তোমার দাদাভাই খায় না বললে ভুল হবে, খায় কিন্তু গন্ধটার জন্য একটু অপছন্দ করে, কিন্তু আজকে আমি বানাবো, আজকে এটা অন্য কিছু বানাবো না, আজকে বানাবো হচ্ছে এটা চাটনি করব। তো এই দেখো আমি কতগুলো নিয়েছি, এই সবগুলো বানাবো না। আর এই যে বাঁধাকপি নিয়েছি, আর এটা মটরশুঁটি, গাজর, আর হচ্ছে আলু কেটে নিয়েছি, এটাকে ঘন্ট করব। আর তোমরা তো দেখতেই পেলে সকালবেলা একটু পাঁপড় করে রেখেছিলাম, সেটা হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পিঁয়াজ কলিটা ভাজা করে রেখেছি, এই যে, আর এটা দুধটা কালকে দুধ ছিল, এটা গরম করে রাখছি।